হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অভিজ্ঞতা ভীষণ ভালো আছি। তো আমাকে কেমন লাগছে অষ্টমীর সাজে? তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই পুরোপুরো দেখবেন। অনেক মজা হতে চলেছে, অনেক কিছু আছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো করতেই হবে। একটুখানি ভালো লাগলে না অবশ্যই লাইক করবেন। হ্যাঁ, একটুখানি ভালো লাগলেই তো লাইক করা যায়, তাই না? আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তাহলে কী হবে, আমার পরিবারটা আস্তে আস্তে আরোই বড় হয়ে যাবে, আরও অনেকজনের সাথে আমার জানাশোনা সব কিছুই হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট প্লিজ 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 ওকে এগিয়ে দিতে সাহায্য করুন। গুড মর্নিং বন্ধুরা, সপ্তমীর দিন আমি শুরু করলাম একবারে রান্নাঘর থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এটা পনির, পনিরগুলোকে কিউব করে কেটে লাল লাল করে ভেজে নিলাম। আর এপাশে আমি গরম জল বসিয়েছি, তাতে একটু নুন দিয়েছি, জলটা যখন ফুটতে শুরু করেছে তো পনিরগুলো ভাজা হয়ে গেছিল, তুলে তুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পনিরের মধ্যে দেওয়ার আলুগুলো লাল লাল করে ভাজছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিকে পনিরগুলো একটু জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এতে কী হয়, পনিরটা ভীষণ ভীষণ নরম হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে, ওর মধ্যে নুনটাও খুব ভালো মতো ঢুকে যায়। তো আর যেগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি। উচ্ছে সিদ্ধ, মায়ের জন্য কাঁচকলা সেদ্ধ, ওটা চুনো মাছের ঝাল ছিল, আর এটা সকালে হয়েছিল চালকুমড়ো আলু দিয়ে তরকারি, এদিকে প্রেশার কুকারে আছে ডাল। তো আমি আগে পনিরের তরকারিটা করে নেব। মাঝে মাঝে না একটু প্রেশার কুকারে হুইসিল পড়বে বন্ধুরা, কিছু মনে করবেন না। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে এলাচ, এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আসলে একটু ওই কালো কালো কাঁচা লঙ্কাগুলো হয় না, ওই জন্য একটু কালো কালো দেখাচ্ছে ওগুলোকে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, অল্প সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য এর মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া করবো। তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এটা সবুজ রঙের ক্যাপসিকাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া। এদিকে আবার হুইসেল পড়ছে আমার প্রেশার কুকারের, আর এখানে রয়েছে বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা রয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ভালো করে মিশিয়ে নেব। আর ওই হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর ওই যে সসপ্যানে, ফ্রাইং প্যানে আমি যে টমেটো দিয়ে দিলাম, তো টমেটোটা এবার নাড়াচাড়া করে এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। আর এদিকে রয়েছে টক দই, টক দইটাও ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে না নিয়ে তরকারিতে দিতে নেই। তো আগে আমি মশলাটা দিলাম, মশলাটা কষে এলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দইটা। আর এটা নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে, না হলে পরে কিন্তু টক দইটা ফেটে যাবে। ওই কারণে ফেটিয়ে নেওয়ার পরে এই যে টক দইটা দিয়ে দিয়েছি, এবার নাড়িয়েই যাবো, নাড়িয়েই যাবো, গোল গোল ঘোরাও। এইবার হয়েই গেছে, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা যেই সামান্য ফুটে উঠবে, তো তারপরে আমি আস্তে আস্তে হচ্ছে পনিরগুলো আলুগুলো সবেতে ছেড়ে দেবো। এই দেখুন কীরকম নরম হয়ে গেছে। তো আপনারা কী কী রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সপ্তমীর দিনকে। আর কালকে তো রয়েছে অষ্টমী, আলু আর পনিরগুলো দিয়ে দিলাম। অষ্টমীর দিন তো এমনিতেও শনিবার হয়েছে, শনিবার তো আমাদের নিরামিষই, আর নিরামিষই হয় অষ্টমীর দিনকে, ভাত টাত খাওয়া হয় না, লুচি টুচি এসবই খাওয়া হয়। এমনিতে আর একদিনও আছে দুর্গা ষষ্ঠী, যেটা আমার শাশুড়ি মা বিয়ের পরে প্রথম, ওটাই বাচ্চা হওয়ার পর ওই ষষ্ঠীটা আর কি শাশুড়ি মা ধরেছিল। তো ষষ্ঠীতেও ভাত খাওয়া নেই আমাদের, আমরা লুচি তরকারি এসবই খেয়েছিলাম। খাওয়া শেষে গরম মশলা ছড়িয়ে দিয়েছি, রান্না তো হয়ে গেছে, চলে এসেছি খেয়ে না নিয়ে। 12 টাকা না, এটার দাম 43, ভুল লেগেছিল
দেখে বলছি। হ্যাঁ, তো এটা পুরোটাই ঢেলেছি আমি আর মন মাখবো, পুরোটাই এটা কেটে বানাতে হবে, আস্তে আস্তে জল দিতে হবে। তো ওর চুলে হেনা খাওয়ার পর ও আমার চুলে এরমভাবে হেনা করে দেবে। প্রথমবার করছি হেনা, জানি না ঠান্ডা লেগে যাবে কি না, একটু করছি, ইচ্ছে হলো। ও যে করনা করনা, তুই একটু করনা, তো আমিও করলাম, আমিও করেছি, শ্যাম্পু করে চলে এসেছি। তো এই যে বোন আমার চুলটা একটু সমান করে কেটে দিচ্ছে। তা আমাদের বিউটি পার্লারে যেতে হয়নি, বিউটি পার্লার এইটাই, আমি ওর চুলটা বড়ো হয়ে গেলে আমি কেটে দিই, আর আমার চুল বড়ো হয়ে গেলে ও কেটে দেয় আমাকে। আমার বুড়োটাও ও তুলে দিয়েছে। তো হেনা করার পরে চান টান করে খাওয়া দাওয়া করে নেব। তো ঠাকুর দেখতে যাওয়ার তেমন কোনো ইচ্ছে নেই, এখন তো আর সে আগের মতো অবস্থা নেই, রোজ ঠাকুর দেখতে বেরোবো। তো আজকে তো এখানেই শেষ হয়ে যাচ্ছে সপ্তমীর দিন, এরপরে দেখা হচ্ছে অষ্টমীর দিন সকালবেলায়। তো অষ্টমীর সকাল দিন সকালবেলায় একটুখানি যাবোখানে মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্যে, তারপরে অষ্টমীর দিন হয়তো বেরোবো কি না ঠিক জানি না, অতটা করোনার ভয়ে কোথাও বেরোচ্ছি না, যতটা বাড়িতে থাকা যায় সেই চেষ্টাই করছি। তাই জন্য সপ্তমীর দিন একটুখানি নিজেকে কেয়ার করার চেষ্টা করছি। জামটা ভালো করে চুলে মেখে নেওয়ার পর আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। আঁচড়ে নেওয়ার পরে চুলটা একটু হেয়ার স্ট্রেটনার দিয়ে না একটু স্ট্রেট করে নিচ্ছি, আর তারপরে হচ্ছে একটু মুখেরও যত্ন করা দরকার। তো এটা হচ্ছে এভরি ইউথ গোল্ডেন গ্লো, সেটাকে সারা মুখে আমি মেখে নিলাম, শুকিয়ে গেছে। তো এটাকে তুলছি, এটা ঠিক এরমভাবে ওঠে সারা মুখ থেকে, এরম ফেবিকল আঠা শুকিয়ে গেলে যেরকমভাবে ওঠে না ওইরকমভাবে, ছোটোবেলায় আমরা আমি করতাম, হাতের মধ্যে লেপে বসে থাকতাম, তারপরে ওটাকে এরমভাবে তুলতাম। তো মুখটা এবার আমি একটু ধুয়ে আসি। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে অষ্টমী, তো অষ্টমীর দিন সকালবেলায় চান টান করে যাব ওখানে মণ্ডপে পুজো দিতে। তো শাড়িটারি পরার আগে আমি একটু আলতাটা পরে নিচ্ছি, অনেক দিন পর আজকে আলতা পরছি, আলতা আমি খুব একটা পরি না, সেই হয়তো এর আগের বছরে হয়তো পরেছিলাম এই সময়, আবার এই সময় আজকে আলতা পরছি। ছোটোবেলায় এইভাবে অনেক আলতা পরেছি, একটু নাচ টাচ করতে ভালোবাসতাম, তো নাচ করার আগে এইভাবে আগের দিন এরকম আলতা পরে নিতাম। তো আমার দুই পায়ে আলতা পরা হয়ে গেছে, এবার আমি চট করে শাড়িটা পরে আসি, তা আপনারা আমার সাথেই থাকুন। খুব একটা মেকআপ করি না আমি, তো প্রথমে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ক্রিম, আর অনেকেরই প্রিয় ক্রিম এটা, আর তার সাথে এটা হচ্ছে একটা ফাউন্ডেশন আর কি। তো ফেয়ার অ্যান্ড লাভলির সাথে এই ফাউন্ডেশনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গালে মেখেছি, এবার গালে কপালে কানে গলায় সব জায়গায় মেখে এটা ব্লেন্ডার দিয়ে ক্রিমটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। তারপর এর মধ্যে একটা কম্প্যাক্ট ব্যবহার করলাম, ওই যে আগে শপিং ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা এলিটিনের কম্প্যাক্ট পাউডার কিনেছি, সেইটাই মাখলাম ভালো করে। এবার এই কাজলটা দিয়ে আমি একটু ভুরুটা সেট করে নিলাম, ভুরুটা আমার বোন করে দিয়েছে আপনাদেরকে তো বললাম। এবার একটু আইশ্যাডো দিচ্ছি, হালকা গোলাপি রঙের আইশ্যাডো চোখের মধ্যে একটুখানি দিই, দিয়ে তো মাস্ক পরতে হবে আবার সেই লাস্টে সেজে গুজে কি আর হবে, তো কিছু করার নেই, এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। তো আইশ্যাডো লাগানোর পরে আমি একটু আইলাইনার লাগাচ্ছি, আইলাইনার লাগাতে আমার ভীষণ ভালো লাগে, আমার সবথেকে ভালো লাগে আইলাইনার লাগাতে আর লিপস্টিক পরতে, কিন্তু লিপস্টিক পরে কোনো লাভ নেই, লিপস্টিক তো ঢাকাই পড়ে যাবে। এবার মাস্কারা লাগিয়ে নিচ্ছি, কারণ যাওয়ার আগে তো সেই মাস্ক পরতেই হবে,
বলে দিয়েছে মণ্ডপ থেকে ফুল বেলপাতা বা বাড়ি থেকে নিয়ে আসবেন, আর মাস্ক পরে আসবেন, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, সব কিছু নিয়ম মেনে নিয়ে তারপরে অঞ্জলি দিতে হবে। এবার চুলটাকে একটুখানি বেঁধে নিই, চুলটাকে একটুখানি আমি পাপ করেছি, আমার সেখানে একটা ওই ক্যাচার ক্লিপগুলো আটকে দেবো, আর বাকি চুলটাকে ছাড়বো না, একটু খোপা করার চেষ্টা করছি। তো একটা নীল রঙের গার্ডার দিয়ে চুলটা দেখুন আমার কতটা ছোট হয়ে গেছে, তো একটা গার্ডার দিয়ে এরকমভাবে বাঁধলাম, ছোট ছিল না, ভালো খোপা করা যায়। চুলটাকে এরকম উল্টে দিয়ে একটু রোল রোল করে এরকমভাবে ভেতর দিকটায় যদি ক্লিপ বা কোনো ছোট্ট প্যাচার ক্লিপ থাকে সেইটা আটকে দিলে সুন্দর খোপা হয়ে যায় দেখুন। তো এটার মধ্যে চাইলে ফুল তুলো দেওয়া যায় বিয়েবাড়ি থাকলে এরকমভাবে খোপা করে। তো এই যে কানেরটা আমি পরছি ঝুমকো ঝুমকো কানে, কানে দুটো পরা হয়ে গেছে, আর একটা লম্বা হার কিনেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, সে হারটা পরলাম, কপালে টিপ পরে নিয়েছি। এবার তো ফাইনাল টাচ সিঁদুর লাগাতে হবে, তো সিঁদুর পরে নিয়েছি, দুটো চুড়ি পরে নিলাম, আর একটা ছোট্ট একটা হার পরে নিচ্ছি। এবার আমি চলে যাব মণ্ডপে সোজা, তো মণ্ডপে হয়তো আমি একাই যাবো তো ওই জন্য কিছু তোলা হয়নি। এইবার তো একেবারে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ায়, আমার ছেলে তো খেতে বসে বসে খুব খিদে পেয়েছিলো, লুচি এখনও ভাজা হচ্ছে, যে বোন ভাজছে, তার সাথে রান্না হয়েছে পটল পোস্ত, তারপর এই লুচিগুলো না লুচি না এগুলো না কচুরি, এভাবে ছাতুর পুর দিয়ে এগুলো ওইভাবে ভাজা হচ্ছে, আর তার সাথে হচ্ছে আলুর দম, ছোলার ডাল, তো এইগুলো দিয়েই আমরা দুপুরে লাঞ্চটা করে নেব। তো অষ্টমীর পরে একেবারে চলে এসেছি নবমীর দিন সন্ধ্যেবেলা, তো আজকে একটুখানি বেরোবো ঠাকুর দেখতে, সেজে গুছে একটু রেডি হয়ে গেছি। এই লং গ্রাউন্ডটা এবছর আমি কিনেছি, তো সেজে গুছে বেরিয়ে যাচ্ছি, মাস্ক লাগিয়ে নিয়েছি, ছেলে নিচে দাঁড়িয়ে আছে, বোনও নিচে দাঁড়িয়ে আছে, আমরা একটু কাছে পিঠে ঘুরে চলে আসবো তাড়াতাড়ি, আমার ছেলে টাটা করছে। তো দেখি কী কী ঠাকুর দেখা যায়, চলুন আমার সাথে একটুখানি ঠাকুর দেখে আসি। ঠাকুর দেখতে দেখতেই আমি নবমীর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং ব্লগ এখানেই শেষ করলাম, আজকের মতো এখানে টাটা, বাই বাই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট।